जहरतिल कायनातो अल मुआज़िब नर्तकी नायिका गायिका तारा युव समाज के पागल कर देवे विभिन्न क्लाबे विभिन्न आड्डा अपनारा बोधय ये गत दुई सप्ताह पर्यंत नेट जगत जरा सार्च कर कि परी ना कि नाम परिमणि एर आगे पापियार पापे बांग्लादेश कापे कत परिमणि कत पापिया मेरा किन्तु भाड़ाय खेटे खेटे एक सिंडिकेट तैयार करे पूरा जुबक एकदिके सेखाने नेशा चलछे मद खेये पागल करे जुबकदेरके शकुनेर मतो ओदेर उपरे तारा झापिए पड़छे ठीक ना बेठी तहले मद नेशा पाइकारी होये जाबे गान बाजना नर्तन कूर्दन लारे लाप्पा हारे टप्पा एगुलो पाइकारी आम होये जाबे आरेकटा कथा आछे आम ताले दाल आमातो रब्बा ताहा बांदी तार मनीप के गर्भधारण करबे एवं प्रसव करबे बांदी मनीप के किभाबे प्रसव करबे मुफासिरीन केराम ए हादिसेर एकटा तर्जमा करेछेन एइभाबे जे मा जेई बाच्चा गर्भे धारण करबे सेई बाच्चा बड़ो हुए मायेर साथे मनीपेर मतो प्रभुर मतो व्यवहार करबे करे ना बोधय बऊ बाड़ीर गिन्नी बऊ बाड़ीर सबकिछु मा बेचारी खेये ना खेये কিভাবে আসে এরপরে আরেকটা জিনিস যে মানুষেরা তাদের বউ তার আনুগত্য করবে বউ যা বলবে তা শুনবে ওয়াক্কা উম্মাহু মায়ের দিকে খেয়ালও করবে না বন্ধু বান্ধব শালা সম্বন্ধী তাদেরকে দাওয়াত দিয়ে ভালো ভালো খানা খাওয়াবে ওয়াক্সা আবাহু বুড়া বাপ আরেক ঘরে শুয়ে শুয়ে কাশে বাপে খেলো না না খেলো এটারও খোঁজ নেবে না হচ্ছে নাকি হচ্ছে না তাহলে মাকে দূরে সরিয়ে দেবে বাবাকে দূরে সরিয়ে দেবে কিন্তু তারা তাদের আমোদ ফুর্তি ঠিকই করবে আবার অনেক ছেলে আজকে আপনারা দেখতেছেন উচ্চ শিক্ষিত উঁচু মানের চাকরি করে ঢাকায় বাড়ি গাড়ি যেই মা দশ মাস দশ দিন পর্যন্ত তোমাকে তার এতটুকু একটা পেটের মধ্যে ধারণ করেছে দশ মাস দশ দিন আজকে তোমার কয়েক হাজার বর্গফুটের যেই বাড়ি যেই বাসা সেখানে এত কিছুর জায়গা হয় কিন্তু মা বেচারি তার জায়গা হয় না ঠিক কি না বুড়ো বাবার জায়গা হয় না ওয়াক্সা আবাহু ওয়াক্কা উম্মাহু এইভাবে মাকে দূরে সরিয়ে দেবে আবার কেউ কেউ নিয়ে বুড়ে বুড়ি মা বুড়ি বাবাকে সরকারি আশ্রয়কেন্দ্র কি বলে এটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আজ থেকে বিশ তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে যখন ঢাকা নারায়ণগঞ্জে আমি তাফসির করছিলাম তখন এই বৃদ্ধাশ্রমের ওয়াজ করেছিলাম সেই লন্ডনে আমেরিকাতে অমুসলিম দেশগুলোতে দেখছি মা বাবা বুড়ো হইলে তাদেরকে ওখানে রেখে আসে আমাদের দেশে ছিল না চল্লিশ বছর পরে আজকে আমাদের দেশে এটা পাইকারি ঠিক না বেঠি এখন মার বাবা দুইজন ছেলে এবং ছেলের বউ একটা নাতি আছে দশ বারো বছরের পরিবার এই তিনজন মা বাবা হয়েছে তাদের যন্ত্রণা তাদেরকে নিয়ে যত ব্যথা যত হয়েছে যত রকমের কিছু কথাবার্তা বাক বিতণ্ডা এবার স্বামী স্ত্রী ছেলে আর ছেলে বউ পরামর্শ করলো চলো আগামীকাল তোমার বুড়ি মা বুড়া বাবা তাদেরকে আশ্রয়কেন্দ্রে রেখে আসি আশ্রয়কেন্দ্রে গিয়ে ওই ছেলে এটাও সঙ্গে গেছে গিয়ে এখন সেখানে নাম আইডি আইডেন্টিফিকেশন এগুলো সেখানে দেখায় যে বুড়ার নাম এই বুড়ির নাম এই বাবার নাম এই মায়ের নাম এই ছেলে কয় কোথায় দাদা দাদুকে কোথায় নিয়ে যাও কয় ওখানে সরকারি বাসভবনে তাদেরকে রেখে আসবো তোর আম্মা ঠিকমতো দেখাশোনা করতে পারে না কষ্ট হয় নাকি ওখানে ঠিকমতো তারা তদারকি করবে এখন ছেলে যখন দেখলো তাদেরকে ভর্তি করে ভর্তি করা বুঝছেন তো ছেলে এখন রুম থেকে বের হয়ে ওই যে আশেপাশে বিল্ডিং আছে শুধু এগুলা তাকায় বিল্ডিংয়ের দরজা দিয়ে রুমগুলো দেখে শুধু দৌড়াদৌড়ি করে আর দেখে তখন ওই ছেলে হারিয়ে যায় নাকি ছেলের মা গিয়ে ছেলেটাকে ওখান থেকে পাজা কোলা করে আবার এই অফিসের সামনে নিয়ে আসলো এখন ছেলে জিজ্ঞেস করে আব্বু তুমি এমন দৌড়াদৌড়ি করো কেন তুমি আর আমার আম্মু বুড়া হয়ে গেলে তাদেরকে কোন বিল্ডিংয়ে রাখবো আমি সেই জায়গাটা চাইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার
আমাদের আগামী প্রজন্ম তাদেরকে আপনারা কি শিখাচ্ছেন? দিক বুড়া বাবা বুড়ি মা তাদেরকে সরকারি আশ্রমে রাখতে গেছেন, এখন আপনার কোলের ছেলে এসে বলে তোমরা বুড়ো হলে তোমাদেরকে কোথায় রাখবো। এসেছি যখন আমি সেই জায়গাটা দেখতেছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের বর্তমান কালের অবস্থা। সংক্ষেপ কথা হলো তোফাতিল রাত রেয়া সাত ইয়াতা তালু নাফিল বুনিয়ান, খালি পাও উদাম দেহ, উদাম দেহ বুঝলেন তো, গায়ে দেওয়ারও কিছু ছিল না, পায়ে দেওয়ারও কিছু ছিল না। আমাদের ছোট্টকালে দেখছি অনেক বুড়া মানুষ নারীকে সুপারির খোলের জুতে পায়ে দিত, আপনারা দেখছেন কি না আমি জানি না, দেখছেন দেখছেন, তাহলে সুপারির খোলের জুতা নিজে বানাইয়া গিরা দিয়ে এটা পায়ে দিত, আমি দেখছি। অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, পঞ্চাশ বছর আগে যা ছিল এখন কিন্তু অনেক আমরা এগিয়ে গেছি, বস্তুগত দিকে এগিয়েছি, কিন্তু তত্ত্বগত রুহানি আত্মিক দিকে নীতি নৈতিকতার দিকে আমরা দাফন হয়ে গেছি। আপনাদের কি অসুবিধা হয়? আমি দরকারি কথাগুলো বলছি, প্রয়োজনীয় কথাগুলো বলছি। আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলেকে আল্লাহ আপনার জন্যে মা মাতা কামাত আলাইহে কেয়ামাতুন ও কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল কবর আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরা, আপনাকে যখন জমিনের নিচে কবরে দাফন করা হবে তখন থেকে আপনার কেয়ামত শুরু হয়ে যাবে। কবরে আজাব আছে না নাই? আছে, আজাবও আছে আবার পুরস্কার শান্তিও আছে, যার যেটা যেভাবে পাওনা সেইভাবে। যার জন্য আল্লাহ ছেলেদেরকে শিখিয়ে দিচ্ছে নকর রাব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি কোরআন শিখো, কোরআন পড়ো, কোরআন বুঝো, তোমার মাকে তোমার বাবাকে দাফন করার পরে তুমি একটু কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে তুমি বলো রব্বের হাম হুমা। কে শিখাচ্ছে, কে শিখিয়ে দিচ্ছে? আল্লাহ নিজে। তুমি যখন এইভাবে আমার কাছে দরখাস্ত করে মুনাজাত করবে সঙ্গে সঙ্গে তোমার বাবা তোমার মার সব কবর আজাব আমি আল্লাহ দূর করে দেব, তোমার মা বাবার কবর দুইটাকে আমি জান্নাতের বাগিচা করে দেব। এখন সে কোরআন শিক্ষা আছে ও তুয়াল্লে মালে গায়রির দিন তিরমিজি সে হাদিসটা, মা বাবারা তাদের ছেলেকে এমন শিক্ষা দেবে যে শিক্ষা দিনই শিক্ষা নয় দুনিয়াবী শিক্ষা। অঙ্ক স্যার ইংলিশ স্যার প্রাইভেট টিউটার রাখে, তাকে মাস দশ হাজার টাকা করে দেয়, বিশ হাজার টাকা করে দেয়, ঠিক না বেঠিক? এখন কেউ কেউ বলছে অন্তত কোরআনটা শিখাও না, কোরআন শিখাবার জন্য হুজুর একজন রাখছে মাস তিনশো টাকা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তিনশো টাকা মাস। ভাই এখন কামলার হাজিরা কত যারা মাটি কাটে? আমি আজকেও তার হাজিরা পাঁচশো এবং নাস্তার জন্য একশো এই জুমে আসার সময় দিয়ে আসছি। তাহলে একজন কামলার হাজিরা যদি দৈনিক পাঁচশো টাকা হয় মাসে পনেরো হাজার, আর আপনার ছেলেকে কোরআন শিখাবার জন্য হুজুরকে রাখছেন মাস তিনশো টাকা পাঁচশো টাকা, আছে না নাই? তাহলে বোঝা গেল আমাদের কপালে আগুন লাগছে। আমাদের ছোট্টকালে দেখছি বাড়িয়ে বাড়িয়ে কাছারি, সেখানে হুজুর একজন মুন্সি সাহেব কারি সাহেব মিজি সাহেব মৌলভী সাহেব মালনা সাহেব প্রায় বাড়িতে কাছারি ছিল, প্রত্যেকটা মহল্লায় ফোরকানিয়া মাদ্রাসা ছিল। সকালবেলা ঘর থেকে বের হলে দেখা যেতে হতে ছোট ছোট বাচ্চারা নামাজে চিনি মাথা দিয়ে বাঁশের তৈরি রেল, বাঁশের তৈরি রেল দেখছেন কি না, বুড়া বুড়িয়ে বানাইতো এই রেল বগলের তলে নিয়ে চিনি মাথা দিয়ে কায়দা আমপাড়া বগলের তলে করে তারা রাস্তায় শুধু বাচ্চা এইভাবে হাঁটতো। এখন বোধহয় দেখা যায় কোনো বাড়িতে দিন শিক্ষার এই ধরনের কোনো কার্যকর ব্যবস্থা কি আছে? জোরে বলে আছে নাই? অতিওয়াল্লে মালে গায়রের দিন, এমন শিক্ষা শিখবে শিখাবে যে শিক্ষার সাথে দিনের কোনো সম্পর্ক নাই।